আসসালামু আলাইকুম, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম নাসিমা হাবিব। আমি দেখাবো অ্যাপ্লিক ফেভিক্রিল এই গ্লু দিয়ে কীভাবে অ্যাপ্লিক করা যায়। আমরা সাধারণত বেশিরভাগই অ্যাপ্লিক কাটওয়ার্ক যেটাকে বলে সেটা আমরা সুতা দিয়ে কাজ করে আমরা করে থাকি। আমাদের এই ফেভিক্রিল গ্লুটা দিয়ে সুন্দর এরকম অ্যাপ্লিক হয়। আমি একটু নমুনা দেখাচ্ছি। হাতের কাছ হাত সুই সুতা দিয়ে কেটে ডিজাইনটা কেটে ঘ্যান দিয়ে সুতার ঘ্যান দিয়ে কীভাবে করে সেটা এইভাবে যদি আমরা সবাই করি। সাধারণত বুটিক্সে সবাই সুতা দিয়ে করি, কিন্তু আমি সেই কাজটাই সেই কাজটি আমি কীভাবে ফেভিক্রিল এই গ্লুর মাধ্যমে আমরা করতে পারি সেটাই আমি আজ দেখাব। দেখতে পাচ্ছেন একটু কুসুম উঠছে, আমি সময় স্বল্পতার কারণে ছোট্ট একটা অল্প একটু করে আপনাদের দেখাবো। কুশন কভার তা আমি এটা একটু দিয়ে নিচ্ছি একটা শক্ত কিছু, কারণ গ্লোটা দিলে যাতে আরেকটা পিছনের কাপড়টাতে না লেগে যায় সেই জন্য। আমি রেডি করলাম, শুরু করে দিচ্ছি। দিয়ে নিলাম যাতে এইদিকে না লাগে। দেখা যাচ্ছে আমরা অ্যাপ্লিক আগে একটু আমি আপনাদের দেখিনি অ্যাপ্লিক বা কাটওয়ার্ক কীভাবে ডিজাইনটা করে। আপনারা যে ডিজাইনে আমরা যদি করতে চাই সেটা আমরা আসলে ড্রেসিংটা পারেও এঁকে নিতে পারি কার্বন দিয়ে। কার্বন দিয়ে ড্রেসিং পেপার রেখে নিচে আগে কার্বন রেখে উপরে ড্রেসিং পেপার দিয়ে সে ডিজাইনটা আমরা এঁকে নিতে পারি। আরেকটা সিস্টেম আছে সেটা বলছি। মনে করেন এই তো আমি কাগজ নিলাম, আমি একটা পছন্দ মতো সহজ টেকনিক একে নিলাম, কাগজটা নিলাম, নিয়ে তখন এটা পার করবো। দেখা যাচ্ছে এখন আমি কেচে দিয়ে সুন্দর করে কেটে নেব। প্রশ্ন থাকলে আমি চেষ্টা করবো আনসার দিতে, আর না হয় পরে আমি কমেন্টস দিয়ে দেব। এখন এটা খুলি, সুন্দর ডিজাইন হয়ে গেল। এইভাবে আমরা কাপড়ে কেটে এভাবে লাগিয়ে দিতে পারি আঠা দিয়ে, গ্লো দিয়ে এই ফেভিক্রিল গ্লুটা দিয়ে আমি এখানে লাগিয়ে
এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি। কুসুম কুমার হয়ে গেল। আবারও যে এই সিস্টেম আমি এটা কেটে রেখেছি সময়ের স্বল্পতার কারণে, এবার এতেও যদি আমি আঠা দিই লো দিই সুন্দর হয়ে যাবে। আমি এখন যদি এই ধরনের কোনো ডিজাইন করতে চাই, সেটা আপনাদের জন্য আজকেই আমি করেছি। এইটা যদি করতে চাই, এইটাও আমরা কার্বন দিয়ে এঁকে নিব কাপড়ে। এরপর আলাদা আলাদা পাপড়িগুলো কেটে নিতে হবে। আরেকটা সুবিধা আছে, আপনাদের শক্ত কাগজ, শক্ত কাগজ যদি ফর্মা বানিয়ে নেন তাহলে ওইটা ফেলে এঁকে নিলে অনেক অতি সহজে ডিজাইনটা হয়ে যাবে। তো আমি কেটে নিয়েছি এভাবে কাটে, এটা একটু দেখাই আপনাদের জন্য। এটা আমি ফর্মা দিয়ে রঙিন পেন্সিল দিয়ে, এই যে পেন্সিল দিয়ে এটা এঁকে নিয়েছি, এঁকে নিয়েছি একটা পাতা এঁকেছি। এবার কীভাবে কাটবো সেটা দেখাচ্ছি। এভাবে সাইজ করে সুন্দর করে এখন আমি কীভাবে আমি ডিজাইনটা তেল লাগাবো সেটা দেখাচ্ছি। পিনার দিয়ে একই কাটে গেল, দেখাচ্ছে কি প্লিজ বলুন। হাত দিয়ে একটু গ্লুটা ছড়াই দিতে হবে, বুঝতেছি না দেখা দিতেছে কোনো দেখা দেখা যাচ্ছে কি। আচ্ছা আমি এখন ফুলটা দিলাম, পাতাও সেম ভাবে কাটতে হবে। কাগজের ফর্মা বানিয়ে নিলে আমার ডিজাইনটা করতে সুবিধা, এই ধরনের ডিজাইনটা ডিজাইন। এখন আমি এইটাতে লু লাগাবো, পাতাটা হবে এইভাবে।
a mucha gente. ¿Y pasa esta parte, papá? ¿Ya no nos llevo a saber? ¿Y qué necesita? ¿Es que tú le necesitas? ¿Tu fabrico de la? ¿Acrylic color? ¿Sunflower kit? ¿Y te diré tu design curvo? Como la misé, la voluntad misé, como la cotiza. আমি ইচ্ছে কালো সানফ্লাওয়ার কিটে 10টা কালার থাকে magenta de chi acrylic heavy cream acrylic color এখন ডালটা নাম্বার তুলি
সবুজ। এটা আপনারা কাপড় কেটেও লাগাতে পারেন, আমি অ্যাকচুয়ালি কালার দিয়ে করছি। এখন আমি এখানে একটা ছোট কালো কাপড় দিয়ে দিচ্ছি, আটা দিয়ে এখানে লাগালাম। এরকম এইভাবে এদিক দিয়েও হবে, কতক্ষণ সময় আছে। এখন আমি এইদিকে একটা আরেকটা ফুল পাতা লাগাচ্ছি। এখানেও আপনারা লাগিয়ে নিতে পারেন গ্লুটা। এটা ফ্রেমে আটকানো হবে না। ভালো করে আঠাটা লাগাতে হবে যাতে আমার কাপড়টা লেগে যায়। এখন আমি ফুলটা লাগিয়ে দিই। এটা আঠাতে শুকাই গেলে আর দেখা যাবে না। আবারও আমি সেই একটু কালার করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এই যে সময় খুব কম, সেই জন্য আমি আপনাদেরকে এটা কি আর কিভাবে হাইলাইট করা যায় সেটা দেখাচ্ছি। সাদা কালারটা কোথায়? না না, গ্লিটার লিকুইড এমব্রয়ডারি সোনালি, এটা আমি এটা দিয়ে আমি হাইলাইট করতে পারি, কিনার দিয়ে দিতে পারি। যেমন আমি এটা দিয়েছি, এটা দিয়েছি কিনারে দিলে সুতা বের হবে না, সুতাটা বের হবে না আর সুন্দর দেখা যাবে। এটা কিভাবে লাগায় এটা একটু দেখিয়ে দিচ্ছি।
3D outliner, liquid embroidery, যদি কোনো কিছু জানার থাকলে কমেন্টস আমি দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছি না কাজ করছে। কিভাবে আঠা দিয়ে লাগাতে হবে? পাতার কিনারেও আমি গ্লিটার দিতে দেওয়া যাবে। গ্লিটার মানে 3D আউটলাইনার বা লিকুইড এমব্রয়ডারি দিতে পারেন, অথবা এই যে এরকম পাথর স্টোন বসাতে পারেন গ্লু দিয়ে। আচ্ছা দেখি কতটুকু করে এভাবে আমি যদি রাখতে হবে আচ্ছা এখন লেগে যাচ্ছে তাড়াতাড়ির জন্য। সাবধানে একটু যত্ন নিয়ে করতে হবে, এখন সময় খুব কম, তাড়াহুড়া করছে। তাড়াহুড়া করলে কোনো জিনিসই সুন্দর হয় না। একটু ধৈর্য ধরে করবেন। হাতে যে আমরা অ্যাপ্লিকটা করি তার থেকে সময় অনেক কম লাগবে।
মোটামুটি আমার সার্কেলটা শেষ এইভাবেই হবে এদিক দিয়ে একটা ফুল হবে এদিক দিয়ে একটা ফুল হবে এদিকে একটা ফুল হবে এরকম হবে পাতাগুলো পাতাগুলো আমি এমনি লাগাবো না দেখিয়ে দিচ্ছি কিরকম আসবে এদিকে একটা থাকবে এদিকে থাকবে আমি আগে কেটে নিয়েছিলাম শেষ করতে পারছি না এইদিকে একটা পাতা এইরকম হবে এদিকে একটা পাতা ফুল হবে পাতা হবে সেটা কাটতে পারি নাই আমি এইটা শেষ শেষ করে গ্রুপে পোস্ট দিব গিটার কাজটা করি এইভাবে সবটা ফুল হবে এটা যখন এখন তো ভেজা অবস্থায় আছে যখন শুকিয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে লুকিংটা তখন এরকম হবে ঠিক এরকম হবে দেখা যাচ্ছে এটা তো কাজ সেটা বাকি না বাকি নেই শেষ করেছি এটাও আজকেই করেছি পাতার মধ্যে একটু দিই লিকুইড এমব্রয়ডারি এটা তো একটা আঠালো জিনিস নিচে যদি কিছু শক্ত কিছু না দেই তাহলে ডিগে যাবে লিকুইড এমব্রয়ডারিটা দেওয়ার বা সিডি আউটলাইনার দেওয়ার কারণ হলো সুতা যাতে বের হয়ে না যায় আর একটু সুন্দর দেখা যায় আচ্ছা আর আমি দেখ এইভাবে সবটা করতে হবে সময় খুব কম এটা পুরাটা শেষ হয়ে গেলে আমি গ্রুপে দিব এটা গ্লিটার দিয়েছি গ্লিটার না তো লিকুইড এমব্রয়ডারি দিয়েছি আর প্রথম আঠা দিয়ে প্রথম কেটে নিয়েছি তারপর গ্লু দিয়ে ফেব্রিক্রিল গ্লু দিয়ে আমি এটা লাগিয়েছি তারপর লিকুইড এমব্রয়ডারি দিয়ে আউটলাইনার টেনেছি একটা কমপ্লিট একটা কুশন কভার বুঝতে পেরেছেন তো অতি সহজ অল্প সময়ের মধ্যে অ্যাপ্লিক একটা কুশন কভার হয়ে যায় আর আমি আমার কাজ
বাকি আছে এটা শেষ হলে আমি জানাবো দিয়ে দেব পোস্টে আর এখন আমি আপনাদের কিছু আমার নিজের কাজ শেয়ার করতে চাই আপনাদের কাছে গ্লাস পেইন্টিং যে সলভেন্ট বেস দিয়ে করেছি ফয়েল পেপার দিয়ে এটা বাঁধাই করেছি এটা হলো এমসিলের কাজ এমসিল আর ফেলে দেওয়া কাঠের গুঁড়ো দিয়ে এটা করেছি মাটির সরা একটা পেন্টিং করেছি পটারি পটারি তো করেছি এটা মেটালিক কালার দিয়ে করেছি এটা অ্যাক্রেলিক কালার দিয়ে করেছি এটাও অ্যাক্রেলিক কালার ফেব্রিক দিয়ে গ্লু আর এমসিল 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 দিয়ে করেছি ভিতরে এমসিল উপরে কাঠের গুঁড়ো আজ এই পর্যন্তই অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন